আর অনেক মেয়েরা তো দাড়িওয়ালা জামাই পছন্দ করে না, এর করাত মেল বালা না তুলার বালিশ বালা, হ্যাঁ তুলার বালিশ বালা না, যারা দাড়ি রেখছে এখন তো হলো তুলার বালিশ, আর যেগুন কি করছে এ দাড়ি কামা এখন তো করাত মেল আগ এ সাতকালী মাইয়া নাই দেয় তিনকে করে সব করে ইতির বাঘা পাইছে বিয়ে অনুষ্ঠান দোমা লাগে মা জি রেখে যে কবুল ক বিয়ের ইজিনে লেগেছে কী কবুল কস না কার ইজ্জত ডুবেছে 3000 মেহমান খাবাইছে কবুল ক আল্লাহর আগল বানাইছে তুই কবুল ক ক ঘটনা কিতে গো মা পার আব্বা তুমি এত দাঁড়িয়ে লম্বা এরকম সিটিং মাইয়া আমাদের ছাদ খালি না বিধবার তো বিয়ে কেউ করে না আর বিয়ে করব কেনে মা বোনের গো আঙ্গ চিন্তা সত্ত্বন হইলো জামাই গেহে বুড়িরে আল্লাহ দিছে গেহে বুড়িয়ে মুখ করে যাইব কোনো অসুবিধা নেই সার বিয়েতে আছে বলে কইতে হইতো না দরকার নাই জানার আল্লাহ যে এটা কেন এন্টার রাখছেন কানাডাতে একটা ছেলে শিশু সিমেন্সের এগেনিস্টে তিনটা এ চারটা মেয়ে শিশু জন্মগ্রহণ করে তাহলে একজন একজনের বিয়ে করলে আরো তিন গামাইয়ে ফতিতার সম্পদে যাবো ঠিক কিনা এই জন্য আল্লাহ চারটা দিছে তবে এটার অর্থ এনে যে হিজ্ঞার খোঁজ খবর না লই তুমি খালি ঘটনা ঘটাই দাও গুণা হইব খবর দা আপনি সকলের সাথে সমব্যবহার যদি তৌফিক থাকে যাদের তৌফিক নেই হ্যাঁ তারা কিন্তু ঘটনা এখান ঘটায় হ্যাঁ তো সিটা এক কান ইয়া গাজীপুর বিয়ে এক কান করে গেলা নোয়াখালী সর এক কান ও মা হাতে তিন কে সারিয়ে পড়ো তলে তলে কামি গেল চলে এটার কোনো গুণা নাই আর বৈধভাবে একটা রমণীর বাপকে 25,000 টাকা ফাইন করে দিলেন তো আর আল্লাহ রসুল তাহলে ফোন করে কোরআন বাতিল করিয়ে এলাম দরকার নাই এত খেলা বলে আল্লাহ তো তুই কি তা কি কর হ্যাঁ আল্লাহ হিয়ে তুই কোরআন এটি তো বন্ধ সিটারিটি না করি সরাসরি আল্লাহর দিন বাতিল ব্যান করি দেন কি জবাব রবের কাছে দিবেন এরকম একটা বড় যৌবন আপনারও ছিল প্রিয় নেতৃবৃন্দ ম্যাজিস্ট্রেট বিচারক ভাইদেরকে অ্যাডভোকেট ভাইদেরকে আমার সেনাবাহিনী সহ পুলিশ ভাইদেরকে প্রত্যেকের কদম মোবারকে পায়ে হাত রেখে বলি আপনার জীবনে ওইভাবে যৌবনোত্তর তরঙ্গ খেলা করেছিল আমরা যদি আমাদের টপ নিউ জেনারেশনদেরকে যদি কিউ র্যান্ড ফিউর যদি রাখতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অন্ধকার খুন খারাপিতে দেশ সয়লাভ হয়ে যাবে আল্লাহ কয় খোদার গজব দিত করে বাদ খাবাইতে না বাদ বন্ধ এগুলো তো হচ্ছে খোদাই ট্রিটমেন্ট বিয়ের প্রস্তাব দিলে 28 বছর মেয়ে MBBS ধরে পাস করছে যারা আঙ্কেল চাচ্ছু আপনার মেয়েকে তো আমার অনেক ভালো লাগে হ্যাঁ বান্ধব চুপ কর আমাদের বংশে 30 নাকি বিয়ে নেই তো 30 আগে এটা কি অস্ত্র বয়সের অস্ত্র বয়সের অস্ত্র যে কবে দেখছি হ্যাঁ তো লাইফ সাপোর্টে আছে কইলাম কি রে মনে কিছু খাইবে নি খাইলাম না তার গড় গড়ি বেড়া মাই গেছে মরি যাইবি তো তো তোর কে মারছে কৌজুর আফসারি সাহেব এই এই 124টা অস্ত্র আরে কোবাই এ দম টানা টানিতে আসি এরপর আমি দক্ষিণ পারে গেছি আর জেনা বেবি স্যার ইবনি সিং আর লগে দিয়ে কিরে তুই হেতে আর শোক রাঙ্গাই বেনসন সিগারেট টানে আর দিকে দোয়া মারে কে জিনা ফরকিয়া প্রেমিস্টি কে আফসারি নিবি তুই তো যা লড়াইতে আসো বাংলাদেশে বাবা বাবা মারে চুপ কর তুই হতে দিন বিয়ার ওয়াজ করস আমরা জেনারা মোটা তাজা হয়ে যাচ্ছি চাঁদ খালিতে আমরা না আছি না বি দেয় কি বেটা বি কি তুই হাদিস পড়স নাই জিনা আর হাদিস কর হ্যাঁ বেটা লাতা কামু সাহাতু হাত্তা তাজার জেনা তুই হাদিস পড়স তুই তো নবীর হাদিস দি কস জেনা বেড়ে না যাওয়া পর্যন্ত কেয়ামত হবে না তুই আফসারি কি কেয়ামত ঠেকাতে পারবি আমি বললাম ভাই ভাই চুপ কর ভাই আমি বললাম তুই যদি তাইলে মোটা তাজা কহ হ্যাঁ দিন এখন আমাদের দিন আমাদের জানাবে বিচারের কলিজার টুকরা হাজির সাহেবেরা মালানারা শিক্ষিতরা কথাগুলো খেয়াল করে পুলিশ সুপার কার্যালয় থেকে স্যার আসলা হ্যাঁ কিতা আসলা 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 সা 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 আসলা কিতা আস হ্যাঁ আস আসলা আস আসা স্যার আসসালামু আলাইকুম সালামটা ঘুরে এনবিআতে 5 মিনিটর সালামত বলি যে পুলিশের কথা উনি এরপর অ্যাকশন কি বাইতে মরে গেছিস আল্লাহ তুই আর ন বউকে তুই হাগলে সত্যি পৌঁছা হবে আর মাথা দানিটা আরে আল্লাহ রে লাগালা আল্লাহ রে আর ওরে ফোন দে ও মাতার কি তোর কি হাগল শুনি কর পাগল না হ কথা কইছ আল্লাহ রে কি লই দুনিয়া রাখছে আর কি তো শুকনা কইছ ফোন দে আশা আল্লাহ রে ফোন দে
তারপরে জসিমের বন্ধে এত তো ওয়ার্ডের নেতা ফিঙ্কুবের বন্ধে আর তো আস আর কি হয়েছে তুই আবকা বককা আরে পুলিশ স্যারে ফোন দিছে তোরে শুধু জাহান্নামের আগুন লই নার লই 185 বার আল্লাহ তোরে ফোন দিছে 185 টায়া সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কবরস্থানে কিছ 185 টায়া শুধু নার লই তুই আজ পর্যন্ত ওনারে একটা ফোন দিলি না তুই তলে তলে সমঝোতা করলি না আকাশের আরশের রব তুমি আমাকে মায়া করো তুমি আমাকে মাফ করে দাও আমি জাহান্নামের তীব্রতা সইতে পারবো না কোটি 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 ডেল একদম বস্তুবাদের মিটার দিয়ে ধরাই দিছি ডেলরোমিটার তুই গুগলে লিখিস ডেলরোমিটার হোয়াট ইজ দ্য ডেলরোমিটার ডি ই এল ই আর ও এম ই টি ই আর ই ডেলরোমিটার আল্লাহু আকবার কয় না আমি এখন থেকে আমার ছেলেমেয়ের জন্য দোয়া করি আল্লাহ তা করে মারিও না জাহান্নামের আজাব থেকে আর আম্মারে বাঁচাই দেন আমি কাদিজারে আর আব্বা রফিউল্লারে আমি এখন থেকে অগ্রিম দোয়া করি এবং কি আমি ডিসিশন নিছি মাল রেডি দেখছি তারপরে আমি যত সময় বিয়ে করা নেই আগের যত বিজ্ঞজন বিজ্ঞানী এরিস্টটল প্লেটো যা কর প্লেটো এরিস্টটল আবার ওই সংসার ধর্ম নিয়ে আবার বাদ ক বিয়ে করলে আবার মহাপথের দিকে হাঁটা যাবে করে রাষ্ট্রচিন্তা বালা করতে ইত্যানো আর ন প্রায় মনে ঋষিরা যত সময় বিয়ে করে ফেলছে বিবাহ আমাদের উন্নয়নের অন্তরায় নয় এই পর্যন্ত গবেষণা দেখা গেছে তামাম পৃথিবীর বরকত রহমত ব্যক্তির পার্সোনালিটিস স্ট্যান্ডার্ড মানে এসেছে বিয়ের সাথীর পর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর তুই ইনশাআল্লাহ আজকে ফজর আগে আর বলারে আর মাইয়ারে বিয়া করাইও আমিন আমিন কই ফাঁসের তারে এমনি মাথা থাতে আপনি দেন না ঠিক আছে নি আমার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এক সময় আর বাঁচবো না কথাগুলো বলতে পারবো না হৃদয়ঙ্গম করেন কলিজার টুকরা নেতৃবৃন্দর কাছে পায় আমি দরখাস্ত রাখবো আমি আপনাদের ছোট ভাই হিসাবে এই যে পরশু একটা বিয়ে দেখছি বাংছি মাইয়ার বারে 25,000 টাকা জরিমানা বিয়ার গেট টেলিভিশন আমি দেখছি আমি বলাছিলাম বিয়ার গেট দেখা যায় আমি কান্দি দিছি আরশের রব তুমি কোথায় আরশের রব শরীয়ত সম্মত একটা বিয়ে তারা আপনার হুকুমের মতো বালে কইছে রাষ্ট্রীয় আইনটা এগুলো তো ইহুদিরা আমাদেরকে ধরাই দিছে এটা একটা সংসদে এ করি অ্যাসেম্বলি কল করি জিনিসটা শিথিল করলে অসুবিধা নাই আর কাউন্সিলিংয়ের জন্য আমরা সমাজসেবা অধিদপ্তর আমরা আলেম ওলামা পীর মশাইক যারা আছি আমরা কাউন্সিলিংয়ের দায়িত্বটা নিই কিন্তু সে শরীয়ত সম্মত ফরজ বিয়া তার বিয়েটারে আপনারা এভাবে করবেন তো দেখতে দেখতে তো আর আমরা তো ইহুদি নাসার হয়ে যাই তো এগুলো তো ইহুদিরা করে দিছে সিস্টেমে আঙ্গর জানার দিকে লই যাবেন নাই তলে তলে কামি গেন চলে এটার কোনো গুণা নাই আর বৈধভাবে একটা রমণীর বাপকে 25,000 টাকা ফাইন করে দিলেন তো আর আল্লাহ রসুল তাহলে ফোন করে কোরআন বাতিল করিয়ে এলাম দরকার নাই এত খেলা বলে আল্লাহ তো তো তুই কি তা কি কর হ্যাঁ আল্লাহ কি তুই কোরআন দিত বন্ধ সিটারিটি না করি সরাসরি আল্লাহর দিয়ে বাতিল ব্যান করে দেন কি জবাব রবের কাছে দিবেন এরকম একটা বড় যৌবন আপনারও ছিল প্রিয় নেতৃবৃন্দ ম্যাজিস্ট্রেট বিচারক ভাইদেরকে অ্যাডভোকেট ভাইদেরকে আমার সেনাবাহিনী সহ পুলিশ ভাইদেরকে প্রত্যেকের কদম মোবারকে পায়ে হাত রেখে বলি আপনার জীবনে ওইভাবে যৌবনোত্তর তরঙ্গ খেলা করেছিল আমরা যদি আমাদের টপ নিউ জেনারেশনদেরকে যদি কিউর অ্যান্ড ফিউর যদি রাখতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অন্ধকার খুন খারাপিতে দেশ সয়লাভ হয়ে যাবে আল্লাহ কয় খোদার গজব দিত করে বাদ খাবাইতে না বাদ বন্ধ এগুলো তো হচ্ছে খোদাই ট্রিটমেন্ট আমি আপনাদের কলিজার মানুষ হিসেবে আপনাদের পায়ে দরখাস্তটা রেখে দিলাম প্রিয় নেতৃবৃন্দুরা এই জিনিসটা শিথিল করে আর তো তোরা কিতা করবি শুরু করে দিবি তুই দেশের কোনো খাদ্য উৎপাদন করলি না তুই কোনো বালা কাজ নাই হড়ালে নাই তুই আগে পড়ালেখা কর সুন্দর করে এস্টাবলিশ হো ম্যাজিস্ট্রেট হো এমবিবিএস ডাক্তার হো তারপর আস্তে ধীরে বিয়েটা কর খবরদার যুবকেরা একটু কর্মমুখী হো দেশকে কিছু না দিলে তাহলে দেশটা কিভাবে পরিচালিত হবে মুসা আলাইহিস সালাম কি করছেন শ্বশুরের বাদিল্লা দিছে 10 বছর ক বছর ছাগল চড়াইছে কি চড়াইছে
তো তোরে বিয়ে কেনে করাইতে তুই নিজে যদি মাইয়ার বাপ হস কল্পনা কর তোর দিকে চাইলে তুই ইচ্ছা শুরু তুই ইচ্ছা শুরু তো তোর মাইয়ার জামাই গরে ইচ্ছা মা জামাই সাই বিয়ে দিবি নি হাতে সুলিডি গাওয়া গাওয়া আধা গল লানি লাগাতে হাতে ফ্রেন্ড ইয়ান্দি হুয়া ইয়ান্দি হারা হাতে রা গল লানি করে হাতে আতো মোবাইল একটা হ্যাঁ হাতে কথা হাড় সাই লাগতে হুন্ডা হাতে আলমারি কোবাই লয়া নি হাতে জকশিনি কোন লগে মারি দে উইতি নাউন্ডা তুই সিটিং বেটা আতকুল আতকুল আপনি কে তুই সিটিং আপনি আতকুল তুই সিটিং আতরে না দেশে ফিটি কর রেডি রেডি আতকুল রেডি ফাশন তার গেডি মার গেডি লাগা তোরা আতকুলা দেরি না তুই ঘুমনি যা সাদর কর দি রেডি ফিটি 30 সেকেন্ড ফিটি শুরু রেডি রেডি আতর করে রেডি মার মার এমনে ফাস্ট করে মারি দে এখানে বুড়া টুড়া কিচ্ছু নাই অল আর ক্লাসমেট This is the classroom, an education center. You are my student, I am your teacher. Education is the given and taken. তুই এখানে বই থাকবে সুযোগ নাই তুমি যে জায়গাতে বইছো জায়গায় বাড়া 10,000 টাকা কর্তৃপক্ষ জানে কত কষ্ট ধর মাহফিল ইয়ান লটকাইছে রানের ভিতরে আর দিয়ে তুই শরীফ শরীফ হয়ে যাবে এতে রয়েছে দে আমি জানতে করি এমনি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর লাগে ফাসাদ দুজনের একটু মেসেজ করে দিই দে রেডি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এমনি খাজ্জে দিয়ে তরে মেসেজ করে দিই ওয়াজ আজকে করব ইনশাআল্লাহ সুর যেহেতু দিচ্ছি না ফিকাপ পুরো বল আছে আমিন কো আমিন আসলে কথাগুলো হাসির মতো বোঝা যায় হাসি না আমাদের ইমানটা হচ্ছে চরিত্রের মাঝে আমাদের ইমানটা হচ্ছে চরিত্রের মাঝে যুবক একটু কাজ করো একটু কাজ করো তোমরা দেশ উন্নয়নে একটু খাদ্য উৎপাদন করো আল্লাহ তোমাদের বিয়ে শাদির ব্যবস্থা করবে ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি আমিন বলো আমিন তাহলে ইনশাআল্লাহ তোমরা কাজ করবে তো প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন করো প্রত্যেকে দেশের আইন শৃঙ্খলাকে মেনে চলো নেতৃবৃন্দকে মহব্বত করো সম্মান করো দল মত বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা করো সকল থেকে দোয়া নাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন নিকাহু মিন সুন্নতি বিয়ে হচ্ছে আমি নবীর সুন্নত ওয়া মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নতের তরক করে রে আমার দলের বাহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীতে কয় আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিনে অসহায় এবং বিধবার জন্য যে প্রচেষ্টা করে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহে আল্লাহর রাস্তা জিহাদ করলে যে সওয়াব তেমন সওয়াব আউল কায়মিল লাইলি সাইমিন নাহারে অথবা দিনে রোজা রাখা রাত্রে তাহাজ্জুদ পড়াছে বড় সওয়াব বিধবা রমণীকে বিয়ে করলি তাদের মুখে হাসি ফোটানোর জন্য যে এই বিধবাদেরকে বিয়ে করে এতিম মিসকিনদেরকে উদ্ধারের জন্য বিয়ে করে আল্লাহ রাসূল বলে জিহাদের চেয়ে আরো বেশি সওয়াব সারাদিন রোজা রাখলে যে সওয়াব রাত্রে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব এমন সওয়াব আল্লাহ জাল্লা শানু দান করে বিধবারা তো বিয়ে কেউ করে না আর বিয়ে করবো কেন মা বোনের গো আঙ্গ চিন্তা সত্য রইল জামাই গেহে বুড়ি রে আল্লাহ দিছে গেহে বুড়িয়ে বুক করে যাইব কোনো অসুবিধা নেই সার বিয়ে দিয়ে আসে বুড়ি কইতে হইতো না দরকার নাই জানার আল্লাহ যে এটা কেন আইনটা রাখছেন কানাডাতে একটা ছেলে শিশুর সিমেন্সের এগেনিস্টে তিনটা চারটা মেয়ে শিশু জন্মগ্রহণ করে তাহলে একজনে একজনের বিয়ে করলে আরো তিনটা মাইয়া ফতিতার সম্পদে যাবো ঠিক কিনা এই জন্য আল্লাহ সাইটটা দিছে তবে এটার অর্থ এই নয় যে হিজ্ঞার খোঁজ খবর না লই তুমি খালি ঘটনা ঘটাই দাও গুণ হইব খবর দা আপনি সকলের সাথে সমব্যবহার যদি তৌফিক থাকে যাদের তৌফিক নাই তারা কিন্তু ঘটনা এখানে ঘটায় হ্যাঁ তো সেই ট্যাঙ্ক একখান এই গাজীপুর বিয়ে একখান করে গেলা নোয়াখালী সর একখান ও মা হাতে তিনকে সারি গেব ওমা ঠিক কিনা আর ধরেন আবুল খায়ের বিসি সার আল্লানি ওসি সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব আফসারি যেগুলো সব দিক দিয়ে আল্লাহ দিলে স্ট্যান্ডার্ড হ্যাঁ তারা মাগো ওই ইহুদির আইন করি আগরে দিয়ে দিছে কয় এ করে দাও
Subhanallahi wa bihamdihi Subhanallahil azim তাহলে আসেন একটা মজার কথা বলি ইনশাআল্লাহ শুনবেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এভাবে ওয়াজ করতেছেন কি করতেছেন ওয়াজ করতেছেন মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কাফশিল আন্নাদী হুজুরের এ তারপরে দাস আবু কাফশিল আন্নাদী হুজুরের খাদেম এই এ হুজুরের খাদেমে হাদিসটা বর্ণনা করতেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেসান ফি আসহাবিহি আল্লাহ রাসূল তার সাহাবীদের সামনে কাছে বসে রইলে হাদিস পড়াইতেছে মাসলা মাসাইল পড়াইতেছে ফাদাখালা সুম্মা খারাজা ওয়াকাদ ইক্তাসালা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ কানা শাইউন ক্বাল হুজুর একটু হুজরাতে ঢুকলেন আম্মাজিদের রুমে ঢুকে আবার বের হলেন মনে হয় একটু আগে হুজুর গোসল করছেন সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবীও কানা শাইউন কোন ঘটনা করছেন আমরা হবে না করে ওয়াজ করলেন ওয়াজ করে ভিতরে হাঁটে গেলেন মসজিদে আমরার ওয়াইফদের বাসা বাড়ি যাই আবার লাজন বা ব্রিসুল থেকে টপ টপ করে বৃষ্টি এই আপনার ফানি জড়তেছে ঘটনা কি গোসল করছেন নি কোন ও আজাল তারপরে মার রাব্বি ফুলানা তুফাকা ফাওয়াকা ফি নাফসি শাহওয়াতুন নিসায়ে কয় হ্যাঁ আমার দিলের মধ্যে একটা ঘটনা ঘটছে কই যে একটু আগে দেখলাম তো মসজিদের সাথে ওই লোক গাড়ি গেছে এই গদ্দিকে আমার নজর গেছে আমার দিলের মধ্যে একটা জিনিস নারীদের চাহিদার জিনিসটা আমার হৃদয় উত্তেজিত হয়েছে পাতায় তো বাঁধা সোহাজি আমি আমার স্ত্রীদের কাছে যে কোনো একজনের কাছে গেলাম পাঁচ আট দুয়ার তার সাথে আমি মোজামায়াত করলাম পাকা জালিকা ফাফালু ফাইন্নাহু মিন আমাসিলাম আলাইকুম এতিয়ানুল হালালে এইভাবে তোমাদের কারো যদি এইভাবে নারী গঠিত কোনো চাহিদা যদি তোমার আসে সাথে সাথেইরা পূর্ণ করে নিবা কারণ হারামের চেয়ে তোমার হালাল কাজটা করা এটা বড় নেক আর সাদাকার এই ইবাদত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আহমদ শরীফের হাদিস 6 নম্বর খন্ডের 231 নম্বর পৃষ্ঠা তিব্রানি ফিল আওসাত তারপরে এই এক এবং দুই খন্ডে আছে 168 নম্বর পৃষ্ঠা আল বেদায় ওয়া নাহায়াত পঞ্চম খণ্ডের 530 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা আছে বাংলাদেশ সরকার এর অনুবাদ করছে বাংলা অংশ থেকে আমি বলতেছি আসেন এর পরের হাদিসটা আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এখানে আরো সুন্দর করে হাদিসটা আছে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা ইমরাতান ফাআজাবাতু ফাতা যায়নাব ওয়া হিয়া তামাসুমানি মানিয়াতান ফাকাযা হাজাতাহু ওয়া ক্বালা ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শাইতানি ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানি ফাইযা রা আহাদুকুম ইমরাতান ফালিয়াতি আহলাহু ফাইন্না যালিকা ইয়ুরদ্দু মা ফি নাফসিহি জাবির রাদিয়াল্লাহু আনহু কয় তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মহিলার দিকে নজর পড়লো ফাযাবাত হুজুরকে আশ্চর্যান্বিত করলো মহিলা খুবই ডকে হুজুরের চোখে পড়লো হুজুর ফাতা জায়নাবা হুজুর তার ওয়াইফ নয় দর্জন ওয়াইফের একজন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন তো এই হাদিসটা জয়নব কার কাছে আসছে আম্মাজিদের নামও লেখা আছে জয়নব কি করতেছে সেটাও আছে ওয়াহিয়া তামাসু আম্মাজি তারপরে বসাইতেছে কি তামাসু মানে মাজা ঘষানো ডলন ডলা তারপরে মানিয়াতা আয় তারপরে আলকাইতা দাবাগা মানে চামড়া থেকে ঘষায় ঘষায় দাবাগত করতে আছে চামড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন জয়নব কাম হে আর আসো এদিকে ফাকাজা হাজাতাহু তার কাছে গিয়ে তার মনের চাহিদা পূরণ করলেন মোজামেয়াত করলেন ওয়াকালা ইন্নাল মারাতা আল্লাহর রাসূল বললেন সাহাবীদেরকে ও সাহাবীরা নিশ্চয় মহিলারা তুকবিলু ফি সূরাতি শাইতান মহিলারা প্রত্যেক মহিলা আসে যে মনে যেন শয়তানের সুর দরিয়াইয়ে এতে দিকে দেখলে সো গাইয়ে সো করে ঠিক কিনা এ ভাই সব সিল মারিবেন কোন খানে তোরিটা কইছিনি ও দেখলে এভাবে মন ঠিক তা না কেন জানা জান কিচ্ছু বলে না খোদার কাড়া আক্ষরে রয়েছে
একদম শয়তানের শুরুতে যাইবার সময় শয়তানের শুরুতে তার দিকে তাকালে অনেক মানুষ ঠিক দেখতে পারে না তাহলে তোমাদের উচিত হবে ও আমার সাহাবীরা ফাইজা রাহাতুকুম ইমরাতান এরকম মহিলা যদি দেখো অফিসে তোমার ইউনিভার্সিটিতে তোমার কলেজে তোমার কর্মস্থলে ফালিয়াতি আহলাহু তুমি তোমার ওয়াইফের কাছে আসবা আসি তারপর তোমার প্রয়োজন পূরণ করে নিবা ফাইন্না জালিকা ইয়ারদু মা ফি নাফসিহি কারণ মনের ভিতরে যে খায়েশগুলো আসে এই খায়েশগুলো বেনিশ করে আমি নবী বললাম মেডিসিন হচ্ছে তোমার ওয়াইফের সাথে ওই কাজ করা কথা ঠিক কি না এই হাদিসটা আমি যখন নেটে বললাম বলার পর চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ডাক্তার আমার এক প্রিয় ডাক্তার তিনজন ডাক্তার আছে আমার বন্ধু সিনিয়র মানুষ তারা আমার ফোন করছে আফসারি ভাই আমার এক ডাক্তার বলছে আপনি যে হাদিসটা বললেন এইটা তো আল্লাহ রসুলের মতো ব্যক্তি এটা করতে পারে না হুজুরের মনে এটা কেমনে আইবো ডাক্তার হয়তো উনি আগের যুগের ভালো মানুষ এখন তো আমরা ফেতনার যুগে আছি ক্লাসে আমরা কত কষ্ট ইমানটা রাখি এটা আল্লাহ জানে আর আমরা জানি কথা ঠিক কিনা কেউ কিন্তু শর্মে কয় না কিন্তু ঘটনা এটাই তো আমারে কইলো আমারে কইলো আপনি কি এরকম হাদিস কইছেন নি একো হ্যাঁ কইছি তখন আমি এই হাদিসের দাগ নম্বর সময় বলছি অল্প কুদুর আপনি লেখে লেখেন ইংলিশে লেখেন বাংলাতে লেখেন আরবিতে একটু লিখলে দেখবেন হাদিসটা শু করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা দিই কোটি কোটি উম্মতকে জেনা থেকে অফিস আদালতে বিভিন্ন কর্মস্থলে এই জেনা থেকে বাসার একটা মেডিসিন দিয়ে গেছে আপনি এখানে দায়িত্ব পালন করেন আপনার ওয়াইফ এসে ফোনছ করেন তা আপনি কেমনি ঠিক দেখবেন আল্লাহ রসুল এই পরামর্শ দিয়েছে এই জন্য সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আল্লাহ আল্লাহ সাহানু তাদেরকে উচ্চ পদে নিয়েছে আলহামদুলিল্লাহ তাদের জন্য যে বাংলাদেশ সরকার যে বাড়ি টাড়ি অ্যাটাচড বাড়ি ব্যবস্থা করে এইটাই সুন্নত এই প্রযুক্তি আমার রসুল দিয়েছে তাহলে আপনি সহি দেখবেন আমরা তো নিজের ওয়াইফকে ভালোবাসি না হ্যাঁ তো শুধু সা এখন দিকে ক ভাবি আপনাকে না দারুণ লাগে কথা ঠিক কিনা মোহাম্মদ সাল্লাম এটা করে দেখা দিছে এটা করে দেখা দিছে উম্মত এইটাই তোমার মুক্তির পথ সহি থাকার পথ ঠিক কিনা আর অন আফসারি হুজুর যদি এ ঘটনা ঘটায় এই আপনারা কদর বইয়েন আই কদর আমি কদর এ করি আমি আই এরপরে কই হুজুর কি একটু আগে নওয়াজ করলেন 10 মিনিট আর লাগানোর মাথা থেকে হানি হড়ে ঘটনাটা কি তা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শর্মিলা লোক ফোলাইট লোক ভদ্র লোক জেন্টলম্যান রুচিশীল নিজেকে কন্ট্রোল করার ক্যাপাসিটি তাম পৃথিবীর কোনো পয়গাম্বরের কোনো মানুষের এরকম নাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তো হুজুর এই জিনিসটা কেন করছে আমাদের তালিমের জন্য কার জন্য আমাদের শিক্ষার জন্য দেন না অনেক অফিসে সিসিটিভিতে দেখা যায় ঘটনা ঘটা হলে অথচ তার ওয়াইফ তার সহকর্মী থেকে কোটি কোটি গুণ ঢকে এই হাদিসটা হচ্ছে তাদেরকে সেভ করার একটা হাদিস তা আমি যখন জবাব দিলাম আমি হ্যাঁ এই হাদিস ডকুমেন্টটা স্যার এটা আমার কথা না আমার নবীর হাদিস আমিন কো দেখেন আল্লাহ রসুল আরো একটা হাদিস বলছেন তাও আবু কাবশা আম্মারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুজুরের দা এই আপনার খাদেম হুজুরের প্রায় 16-17 জন খাদেম ছিলেন তো তিনি কয় আন্নাহু আতা রাসূলান কয় এক লোক আসলো ফাকাল আরেক লোকের কাছে গ্যাস ভাইয়ের কাছে আইসে আর আফসারি আয় গো গ্যাস ভাই আত্রিক নি মিন ফার্সিকা ভাই আমি গোড়া গা আর কদর হাওলাত দেন না আর গুটকি রে প্রজননের জন্য তো এরপরে কয় হেমিয়া দিত সাহা কমে আর গোড়া গা তারপরে শরীর নষ্ট হয়ে যাবে আমি আর বাজারে বেশি না তো দুর্বল হয়ে যাবো গোট দৌড় প্রতিযোগিতা সামনে ডিকি তা কর তো এবার হাদিস শুনেছে ওই লোকে আবু কাফশাল আনমারি বলছেন ফাইনে সামিয়ে তো রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসুল সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনেছি সামিয়ে তো রাসুল আল্লাহ বলতে তো আর দুনিয়াতে কোনো লোক নয় আসেনি আমি আমার রাসুলকে নবী দুজাহানকে বলতে শুনছি ও কি শুনছি মান আত্রাকা ফারাসান মুসলিমান যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে তার ঘোড়াটা হাওলাত দেয় ফা আক্কাত লাহুল ফারাসু ঘোড়ার কারণে তার গটকি প্রজনন হয়েছে আল্লাহ জাল্লা শানু কানা লাহু কা আজির সাবঈন ফারাসা
আল্লাহ জাল্লা শানু তাকে 70টা গোনা আল্লাহর রাস্তায় বদর যুদ্ধে দিলে উহুদের যুদ্ধে দিলে যে সওয়াব এরকম সওয়াব দেওয়া সুবহানাল্লাহ তারপরে হুমিলা আলাইহা ফি সাবিলিল্লাহ ফাইন লাম তাউকা কান লাহু কা আজরে ফরাসি যদি আপনার গোনার কারণে এটা যদি প্রজনন না হয় তাহলে একটা সওয়াব হবে হুমিলা আলাইহা ফি সাবিলিল্লাহ আসসা ওয়া জাল্লা আর সহিহা সিলসিলাতু সহিহা 2868 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরজন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিস থেকে কি বুঝলেন বুঝলেন না হাসলেন তাহলে আমাদের গরু ছাগলগুলো পশু পাখিগুলো প্রজননের দেওয়া এটা সওয়াবের কাজ তো যারা পয়সা লয় বলে ভাই আমার শাড়টা দিমু আমার তো খইল বর্ষি কাটিব পয়সা লওয়া ফ্রি দিতে পারলে বেশি সওয়াব পয়সা লওয়া গুনাহ হবে না এই কারণে যে তুই তার খাদ্য দায়িত্ব দিতে হয় এটা ওলামায়ে কেরামে এভাবে জায়েজ রাখছে তাহলে একটা গোড়ারে যদি আমনের গুট কিললে গোড়ারে যদি হাওলাত দিলে এক সওয়াব হয় আল্লাহর রাস্তা 70টা ট্যাং দিলে পারমাণবিক বোমা দিলে যে সওয়াব হয় আমনের হোলাগা আমনের মাইয়াগার মাধ্যমে যদি আপনারা খুশি হই ছাত্র ছাত্রীদের বিয়ে শাদী দিয়ে দেন তাগো বিত্তে তো আল্লাহ যদি নবীজির অজ্ঞা উম্মত দেয় আজারি সাহেবের মতো আমিরাম তো সাহেবের মতো বা একটা এলজিডিয়ার মন্ত্রী দিছি তাহলে আপনার কত সওয়াব হাসর মাঠে দেখবেন আপনার আমল নামাতে খালি সাততলা বিল্ডিং 11 লাখ তো আল্লাহর কাছে আল্লাহ আয় তো শহীদ বেরিয়ে তো সিমেন্ট এক ব্যাগে না দিছিলাম মসজিদও এত এত বিল্ডিং আইছে কত পাহাড়ে তোমাদের দশম বংশে হলাওকা মন্ত্রী হয়েছে যত স্কুল কলেজ ডিগ্রি মাদ্রাসা বিল্ডিং দিছে সাততলা এইটা সওয়াব তুই হয়েছো তো আল্লাহ জীবন হজ করছি একবারে না আর এর মধ্যে 1000 কোটি হজ পারে তোর নবম বংশে তোর জির ঘরে বা হুতের ঘরে নাতি অজ্ঞা হুতের ঘরে নাতি দশম পুরুষে যায় খানায় কাবার ইমাম হইছে সুদাইছি শাহ হাজারি হইছে এগুলোর ওয়াজের লগে কোটি কোটি মানুষ হজ করছে হিয়ান তো তুই কত কমিশন হয়েছো তুমি মিটার চলে জলে ঘরে বিল ওড়ে মিটার কমিশন পাইছো তুই সুবহানাল্লাহ কয় না আদেশটা কি বানাই কইলাম বানাই কইলাম কি শুরু করছো তোরা গ্রামটার মধ্যে যথা সময়ে বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত তিন কাজে দেরি করতে নাই কয় কাজ তিন কাজ আর জোরে তিন কাজ আসসালাতু ইজা উকিতা নামাজের যখন সময় হয়ে যায় নামাজ পড়ে ফেলবে ওয়াল জানাজা তুই যাও হদে রাত আর যদি জানাজা মানুষ যদি মারা যায় দ্রুত থাকে জানাজা দিয়ে ফেলবে তার তিন দিন সাত দিন হয়ে যত দশটা সিয়াম সিদ করে করে হাগলা সিঁড়ি করে আমার হাতে আমার হাতে মরছে আগে কাল সকালে দশটায় জকশিন শাহ স্কুল মাঠে সাথে জানাজা হবে আপনারা এসে তারে কোমায় বাড়ি দিবেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি হাতে মোতা পাবলিসিটি করে না ভোটার পাবলিসিটি করে এরকম সিটিং বাজি আমাদের এই এলাকা নাই রে আর রয়েছে কয় নাম্বার তিন নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আইয়ে মুইজা বালাগাত তোমাদের সন্তান সন্ততি বিবাহের উপযুক্ত হয়ে গেলে বালে হয়ে গেলে তাকে দ্রুত বিয়ে দিয়ে দিবে কারণ তে যদি জানা ব্যবসার করে খারাপ কাজ করে এটা তোমার অ্যাকাউন্টে গুনাটা আসবে এবার জেডা সাসা মাইয়ার বাপ আমনে সিদ্ধান্ত নেন অনেকে সুন্দর সুন্দর মাইয়া গো তা দিছে কজ আমেরিকা তো নিয়োগ হলো আইয়ে ক সিরাজ কত্তরের বাক্সাল লাগে সোনাই মুড়ি আরেক বেছে ক ভাই আফসারি ভাই ক সিরাজ কত্তরের লাগে এ বাসাত বরিরা এ কোন তো ইটালি তো ভাই আমেরিকা তো ইটালি তো ওসমান আলী টপ করে এরকম সিটিং মাইয়ার বাপ আর মা ফিলো নাই রে ইতালিও দিবেন আমেরিকাও দিবেন ম্যাজিস্ট্রেটের কাছে দিবেন আলেম ওলামার কাছে দিবেন আল্লাহ জিয়ান দি মিলে দেরি করিয়েন না দিয়ে দেবেন কথা ঠিক কি না হ্যাঁ আর অনেক মাইয়েরা তো দাড়িওয়ালা জামাই পছন্দ করে না এরে করাত মেল বালা না তুলার বালিশ বালা হ্যাঁ তুলার বালিশ বালা না যারা দাড়ি রাখছে এখন তো হলো তুলার বালিশ আর যেগুন কি করছে এ দাড়ি কামা এখন তো করাত মেল আগো এ সাতকালী মাইয়া নাই দেয় তিন কে করে যাব করে ইতির বাগা পাইছে বিয়ে অনুষ্ঠান দোমা লাগে মা জিরে কাছে কবুল ক বিয়ের ইজিনে লাগেছে কাছে কবুল কস না কার ইজ্জত ডুবেছে 3000 মেহমান খাবাইছে কবুল ক
আল্লাহ রাগল বানাইছে তুই কবুল কর কোন ঘটনা কি তে গোমা পার আব্বা তুমি এত দাঁড়ি লম্বা এরকম সিটিং মাইয়া আমাদের ছাদ খালি নাই রে তাহলে দাঁড়ি বলা রে আই লাভ ইউ কোন লাভ ইউ মা বোনেরা মরার পর বুঝবেন মা কথাগুলো তো বোঝা যাচ্ছে তে হাসির মত তা আমি গবেষণা করছি 124 টা অস্ত্রের কোবে বিয়া লাইফ সাপোর্টে কয়টা 124 টা কথা কয় না কয়টা এই মূল আলোচনা কিন্তু মারিয়া এখন হইলে তুই এটা কোন শুরু করলে তোরা যা থেকে উড়ি এ আল্লাহ হাদিস কোরআনগুলো কই কি কি অস্ত্রের কোবে বাংলাদেশ থেকে বিয়া লাইফ সাপোর্টে গেছে কই এই অস্ত্রগুলো আমি গবেষণা করি 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 অস্ত্রগুলো রেডি করছি এই অস্ত্রগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়াগুলারে তরুণ তরুণীর বিয়াগুলারে খুব হালাতে আছে আই হেদিন বিয়ারে দেখছি হাতে লাইফ সাপোর্টে আছে কইলাম কি রে মনু কিছু খাইবে নি খাইলাম না তার গড়গড়ি বেরা মাই গেছে মরি যাই নি তো তো তোর কে মাছে কউজু আফসারি সাহেব এই এই 124 টা অস্ত্র আর কোবাই এ দম টানাটা নিতে আসি এরপর আমি সবচেয়ে ভালো গেছি আর জেনা বেবি স্যার ইবলিসিং আর লগে দিয়ে কি রে তুই হেতে আর সোকরাঙ্গাই বেনসন সিগারেট টানে আর দিকে দোয়া মারে কে জিনা ফরকিয়া প্রেমিস্টি কে আফসারি নিবি তুই তো আল্লাহ রাতে আসত বাংলাদেশে বাবা বাবা মার চুপ কর তুই হতে দিন বিয়ার ওয়াজ করস আমরা জেনারা মোটা তাজা হয়ে যাচ্ছি চাঁদ খালিতে আমরা না আছি না বিয়ে দেয় কি বেটা বিয়ে কি হবে তুই হাদিস পড়স নাই জিনা আর হাদিস পড় হ্যাঁ বেটা লাতা কামু সাতু হাত্তা তাজারা জেনা তুই হাদিস পড়স তুই তো নবীর হাদিস দি কস জেনা বেড়ে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না তুই আফসারি কি কিয়ামত ঠেকাতে পারবি একলাম ভাই চুপ কর ভাই তাই বললাম তুই তাহলে মোটা তাজে কহ হ্যাঁ দিন এখন আমাদের দিন আমাদের জানাবে বিচারের কলিজার টুকরা হাজি সাহেবেরা মালানারা শিক্ষিতরা কথাগুলো খেয়াল করে এই সমাজ বিনির্মাণে একমত দিনের অতন্দ্রী প্রহরী হিসাবে আপনি বিবাহের সুন্নতটা যদি আপনি সুপ্রতিষ্ঠিত করতে পারেন এই জামানাতে কিঞ্চিৎ চেষ্টা করেও যদি বিশ্ব থেকে জেনাটা দৌড়াতে পারেন আপনার পরিবার থেকে আপনার ছেলে মেয়ের থেকে আল্লাহর অশেষ রহমতে অন্তত পৃথিবীতে আপনি একটা ফিলার মাউন্ট এভারেস্টের মতো দাঁড়িয়ে রইলেন পৃথিবীতে অনেকেই যদি বেমার হিসাবে মারাও যায় আপনার ফ্যামিলিটাতে ইমানের নূর জল 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 করে জ্বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলাদেরকে আল্লাহ তরুণ তরুণীদেরকে যথাসময়ে তুমি বিয়ে করার তৌফিক দাও বিয়ে করার শরম না কষ্ট হয়নি চলবো নি সেইগুন গেছে কাছে আয় জানি সেইগুন কোন ওয়াজ হইত ন ওয়াজ হেরে কামে ফয়সত ন হেতে এসে গান হইন বেল্লাই এই জন্য আজ যে গান লকডাউনে আটকাইছি গান আর একদিন হইব তো আমি কি বলবো 124 টা অস্ত্র কি কি অস্ত্রগুলা এমনি অস্ত্র অস্ত্র বলতে আমরা একটা বলি বয়সের অস্ত্র বিয়ের প্রস্তাব দিলে 28 বছর মেয়ে এমবিবিএস ধরন পাশ করছে যারা আঙ্কেল চাচ্ছু আপনার মেয়েকে তো আমার অনেক ভালো লাগে হ্যাঁ বান্ধে চুপ কর আমাদের বংশের 30 নাকি বিয়ে নেই তো 30 এর আগে এটা কি অস্ত্র বয়সের অস্ত্র বয়সের অস্ত্র যে কোবাই হতা দেখছে বিয়ারে দুই স্টাবলিশের অস্ত্র তো চাচ্ছু আপনার মেয়ে তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে একটু বিয়ে আই লাভ ইউ বললাম একটু না এগুলো হয় না আমার মেয়ে না নিজের পায়ে নিজে দাঁড়াক না একটু স্টাবলিশ হোক না মা এজন টাইম বাঙ্গা বাঙ্গা আরো কান লাগবে কি কয় আল্লাহ তো করে মুসলমান বাইর মতো করি গো কি কয় আল্লাহ তো করে তোরা কবে আন্দরে কি কয় আল্লাহ তো করে আল্লাহ কয় ইয়া কোন ফুকারা ইউগ্রিহিমুল্লাহ যদি গরিব হয় পাত্র পাত্রী ধনের দায়িত্ব আয় আল্লাহর হাতে